দেশকে উন্নতি করতে গেলে দেশের মানুষকে স্বনির্ভর করতে হবে, এবং তার জন্য প্রয়োজন নিরক্ষরতা দূরীকরণ। আজকে নিরক্ষরতা আমাদের ভারতবর্ষে বহুল পরিমাণে দুঃখের বিষয় এখনো রয়ে গেছে। বেশ কিছুদিন ধরে এর চেষ্টা চলছে, কিন্তু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানরাও এই নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, বর্তমানে সরকারও শুরু করেছে, কিন্তু যে পরিমাণে এর বিস্তার হওয়া উচিত ছিল আজও কিন্তু তা হয়নি, এবং হয়নি বলে ভারতবর্ষে আজকে নিরক্ষরতার সংখ্যা এত বেশি লজ্জাস্কর। এবং আমরা যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি, আমাদের কিন্তু দায়িত্ব আছে আজকে এই নিরক্ষর যে মানুষ তাদের মধ্যে সাক্ষরতার প্রচার করার দায়িত্ব। আমরা যদি প্রত্যেকটি মানুষ একটি দুটি তিনটি চারটি পাঁচটিকে নিরক্ষরতাকে দূর করে সাক্ষরতায় নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা বড় রকম দেশের কাজ। এবং এই সামাজিক দায়িত্ব আমরা যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি তাদের প্রত্যেকে নেওয়া উচিত, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকে সজাগ হওয়া উচিত। দেশকে উন্নতি করব, মানুষকে অশিক্ষায় রেখে কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না। আজকে এখানে আমরা 9টি মেয়ের জীবন দেখতে পাব, যারা নিরক্ষরতা থেকে নিজেদের মুক্ত করে কিভাবে স্বাবলম্বী হয়েছেন, তাই আজকে দেখাবেন এই স্বপ্ন সন্ধান। লক্ষ্মী কিভাবে লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমিয়ে স্বনির্ভর হয়েছে, সেই কাহিনী আজকে আপনাদের কাছে দেখানো হবে। কি দেখছো গো? চিত্রা, আবার শরৎকাল এসে গেল। মেয়ের কথা ভাবছো? আর তো কটা দিন,
পূজো এসে গেল, নাতি নাতনিকে নিয়ে এবার ওরা চলে আসবে। তো জানো চিত্রা, ওই কটা দিনের দিকেই তাকিয়ে থাকি সারাটা বছর, দুর্গ পুজোর দিন গুনি। ওই কটা দিন মেয়েটাকে নিয়ে, নাতি নাতনিদের নিয়ে একটু মজা করে কাটে, তারপর আবার জেগে সেই তুমি আর আমি একই নিয়মে ঘুরছে পৃথিবী। আমারও বড় চিন্তা হয় জানো, আমরা দুজন চোখ বুঝলে এই এত বড় জমি জায়গা কে দেখাশোনা করবে বলো তো? তোমাকে কতবার বলেছি চলো এসব বেচে দিয়ে আমরা অন্য কোথাও গিয়ে একটা ছোটখাটো জমি কিনে বাকি জীবনটুকু কাটিয়ে দিই, কিন্তু তোমার সে এক চিত্রা। বৈদ্যনাথ কবিরাজ যে গ্রাম ছেড়ে চলে গেলে এই গ্রামের লোকেদের কি হবে বলো তো? কাছাকাছি 5-7 মাইলের মধ্যে কোনো ডাক্তার কবিরাজ নেই, রাত বিরেতে যদি কারো অসুখ হয় কি ওদের চিকিৎসা করবে বলো তো? আচ্ছা আচ্ছা তুমি বোঝো না কেন গো, তোমার শরীরটাও তো আর আগের মতো নেই, যথেষ্ট বয়স হয়েছে তো নাকি? চিত্রা আমার বয়স বেড়েছে, বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু অথর্ব তো এখনো হয়নি। জানো আমার গুরু অনন্ত কবিরাজ এই এলাকায় এককালে ডাক সাইটে কবিরাজ ছিলেন, এক ডাকে চিনত সবাই। তা গুরু আমায় কি বলতেন জানো? কি বলতেন? বৈদ্যনাথ তুমি আজ কবিরাজ হয়েছো, ধর্মকে কখনো ত্যাগ করো না। ধর্মটা কি? ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। যতদিন তোমার রক্তের তেজ থাকবে দেশের সেবা দশের সেবা করাই তোমার ব্রত। তাই বলে বিনে পয়সায় চিকিৎসা? আচ্ছা আচ্ছা আমাদের সকাল্লাদের কথা না হয় বাদ দাও, কিন্তু মেয়ে নাতি নাতনি ওদের কথা তো একটু ভাববে। ঠাকুরের ইচ্ছে, জীবনে তো তোমার কোনো অভাব রাখিনি আমি, যেভাবে এতদিন কেটে এসেছে সেভাবেই বাকি জীবনটা কেটে যাবে। কবরেজ মশাই, কবরেজ মশাই। কি রে কার্তিক, কি ব্যাপার? আগে নিতাই ছেলেটা গাছ থেকে পড়ে গেছে, আপনি একবার এখনই চলুন কবরেজ মশাই। আরে কোন নিতাই? জামতলা নিতাই সামন্ত গো। দেখো কাণ্ড, আরে ছেলেটা তো খুব ছোট। শোনো চিত্রা, তুমি একটু আমার ব্যাগটা এনে দাও। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। আরে নিতাই খবর পেয়েছে? সে তো 7 সকালে মাঠে কাজে গেছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন কবরেজ মশাই। এই না দাও, চল চল। নামটা কি রে তোর? পল্টু। পল্টু, তা ডাল ভেঙে পড়লি কি করে? গাছে উঠে ঘুড়ি ধরতে গিয়েছিলি নাকি? না, পেয়ারা পাড়তে গেছিলাম, ডালটা ভেঙে গেল, পড়ে গেলাম। আগে ও বলতে লজ্জা পাচ্ছে, আপনার বাগানের ওই পেছনের পেয়ারা গাছটা ওটা থেকে পড়েছে। দেখো কাণ্ড, লুকিয়ে লুকিয়ে পাড়ার কি দরকার ছিল? আমাকে বললেই পারতিস, সনাতনকে দিয়ে পাড়িয়ে দিতাম। নিতাই খরচ বেড়েছে তোমার, হাড় ভেঙেছে। তাহলে এখন কি হবে কবরেজ মশাই? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই। তা আমি কি করব, হাড় জুড়ব? পারবো না, ওই হাড়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ আমি একটা মলম দিতে পারি, লাগিয়ে দেখো, সেরে গেল তো ভালো, নাহলে এই সদর হাসপাতালেই তোমাকে ব্যবস্থা করতে হবে নিতাই। সে তো অনেক খরচ। হ্যাঁ খরচ তো আছে, কাটা ছেঁড়ার ব্যাপারে খরচ তো আছে, ওই তোমার ওষুধপত্র, ফটো তোলা। নিতাই এই আট আনার পেয়ারার জন্য তোমার এখন টাকার খেসারত। তাহলে এখন কি হবে কবরেজ মশাই? একটা দিন দেখো, আমি কাল এসে দেখে যাবো খন। কার্তিক তুমি পরে এসে ওষুধপত্র নিয়ে যাও, আমি তৈরি করে রাখবো খন। ডাক্তারবাবু আপনি আপনি পল্টুকে এমন ওষুধ দেন যাতে পল্টু ভালো হয়ে যায়, আমরা আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে গো তাই হবে।
গো কেমন দেখলে গো, বাঁচবে তো বাচ্চাটা? হ্যাঁ গো হ্যাঁ, পাটা ভেঙেছে শুধু, তেমন কিছু নয়, কদিনের হ্যাপা আর কি। ও মা, ওইটুকু ছেলে পাটা ভেঙে গেল? হ্যাঁ, কোথা থেকে পড়েছে জানো? আমাদের বাড়ির পেছনের পেয়ারা গাছের ডাল ভেঙে। মা সে কি গো? ছেলে মানুষই কাণ্ড। মা, মা গো ভীষণ ব্যথা, খুব কষ্ট হচ্ছে না রে? দেখবি সব ঠিক হয়ে যাবে। বোকার মতো ওরকম পেয়ারা পাড়তে যায় বাবা, পুজোর আগে এরকম পাটা ভেঙে বসলি? ধরো কবরেজ মশাই ওষুধগুলো দিলেন, ওকে এক্ষুনি একটা খাইয়ে দাও। আর কিছু বললেন? আমার ভীষণ ভয় করছে গো, পুজোর আগে এতগুলো টাকার ধাক্কা আমি সামলাবো কি করে? হাতেও তো প্রায় কিছুই নেই, যে কটা টাকা আছে। আরে বাবা, পুজোতে কিছু কেনাকাটি করতে হবে তো নাকি? বাবা তুমি আমায় পূজায় জামা কাপড় কিনে দেবে না? দেবো রে বাবা দেবো, বছরে তো একবার, তাও যদি তোকে কিছু কিনে না দিতে পারি আমাদের কষ্ট হবে না বল? মা, মা গো বড় কষ্ট হচ্ছে মা, আর পাচ্ছি না। কিন্তু আমাদের এই বিপদের দিনে উনি ছাড়া আর কে আছে বলো? তুমি একবার খবর দাও না গো। কবরেজ মশাই, কবরেজ মশাই, আবার কি হলো? আপনি আরেকবার তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই। কেন রে? পল্টু, পল্টু যেন কেমন করছে, কোনো শ্বাস শব্দ দিচ্ছে না, জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে কি? নিতাই, তুমি এখনই ছেলেকে এই সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আরে না না না, এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি, সদর হাসপাতালে নিয়ে গেলে পল্টু ঠিক হয়ে যাবে। তাহলে আর দেরি করছো কেন, একটা কিছু ব্যবস্থা করো। আজ সারাদিন ধরে ছেলেটা যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছে দিদি। তুমি এতদিন ক্লাসে আসুনি ভেবে আমি ভাবলাম তুমি অসুস্থ হয়ে পড়েছো। শর্মা দেখো তুমি যদি কোনো ব্যবস্থা করতে পারো। আগে শুনছো, মন স্থির করতে এত দেরি করছো কেন? ছেলেটাকে তো আগে বাজানো দরকার। এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করি কি করে বলো তো? আমি যা আর ভাবতে পারছি না দিদি। সে কি, ভবিষ্যতের জন্য সবাই কিছু না কিছু সঞ্চয় করে, এটা তো তোমার অনেকদিন আগে থেকেই বোঝা উচিত ছিল। কার্তিকে পাঠিয়েছি টাকার জোগাড় করতে, কিন্তু এখনো তো এলো না গো। অথচ ছেলেটাকে এইভাবে ফেলে রেখে আমি কি করি বলো তো? দিদি তুমি এখন আমাদের একটা বুদ্ধি দাও, কি করি আমরা? অত চিন্তার কি আছে রে, এই নে ধর। কি এত টাকা, এত টাকা তুমি কোথায় পেলে বিশি? বুড়ো হয়েছি, কবে কি হয় তাই একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম। একটু একটু করে জমিয়ে এত টাকা? টাকা জমালেই টাকা জমবে, বাজে খরচ না করলেই হলো। তুমি আমাদের রাজ্যে কি উপকার করলে পিসি, এরই না আমি কোনোদিন শোধ করতে পারবো না। বোকা মেয়ে, অসময়ের জন্যই তো টাকাগুলো জমিয়ে রেখেছিলাম রে, ছেলেটার জীবনটা তো আগে। নে নে, তোর আর দেরি করিস না, এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়। তুমি আজ বড় ভরসা দিলে পিসি। শুধু টাকা থাকলেই হলো না গো দিদি, মন চাই মন। তোমাদের মতো মানুষেরা এখনো আছে বলেই তো আমরা কত নিশ্চিন্তি বলো। তাহলে আমি একটা ভ্যান রিক্সা ডেকে আনি। না না, নেই তাই ভ্যান রিক্সা নয়, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স। বুঝলে শর্মা, এই হাটটা একবারে টুকরো টুকরো হয়ে গেছিল। যাক বাবা, ছেলেটা যে শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এটাতেই আমি নিশ্চিন্তি।
কটা দিন খুব দুশ্চিন্তায় ছিলাম। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না শর্মা। দেখো, গ্রামে সাক্ষরতা ক্লাস হলো, ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে ক্লাসও চলছে, তোমাকে তো দেখছি কি খাটুনিটাই না খাটছো। কিন্তু একটা ব্যাপার হলো দেখো, যে অসময়ের জন্য যে টাকা জমানো দরকার, এই সামান্য কথাটা গ্রামের মানুষ বুঝলো না। একবার ভাবো তো শর্মা, সেদিন যদি সন্ধ্যা দিদি না থাকতো, নিতাইটা কি বিপদেই না পড়তো। একটা জিনিস কবিরাজ মশাই, পল্টুর এই দুর্ঘটনার পর থেকে আমি দেখেছি মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা বোধ কাজ করছে। এরা কিন্তু প্রত্যেকেই ভবিষ্যতের জন্য চিন্তা করছে। লক্ষ্মীকে ধরেই কিন্তু আজ আমাদের এগোতে হবে, আর সেটা করতে হবে আমাকেই। আমি দীপালীকে সঙ্গে করে এনেছি, ও হচ্ছে স্থানীয় পোস্ট অফিসের পোস্টমাস্টার। পোস্ট অফিসে বেশ কিছু স্বল্প সঞ্চয় প্রকল্প আছে, সে ব্যাপারেই ও তোমাদের কিছু বলবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ওকে জিজ্ঞেস করতে পারো, ও উত্তর দেবে। আচ্ছা, পোস্ট অফিসের প্রকল্পগুলো জানার আগে আমাদের জানতে হবে পোস্ট অফিস কি। পোস্ট অফিস হচ্ছে ডাকঘর। এর মুখ্য কাজ হচ্ছে দেশ দেশান্তরে চিঠি বিলি করা। এখানে তোমরা চিঠির জন্য খাম, ডাক টিকিট সব পাবে, ঠিক আছে? সেই সঙ্গে পোস্ট অফিস বা ডাকঘর হচ্ছে একটি সরকারের প্রতিষ্ঠান, এটা কিন্তু মনে রাখবে। কিন্তু দিদি, আমরা তো শুনেছি যে ডাকঘর থেকে টাকা পাঠানোর বন্দোবস্ত আছে। হ্যাঁ নিশ্চয়ই, যদি তোমার দূরে কেউ থাকে তার জন্য মানি অর্ডার করে টাকা পাঠালেই হয়ে গেল। আচ্ছা, পোস্ট অফিসেও তো ব্যাংকের মতো টাকা জমানোর সুবন্দোবস্ত আছে। মানে আমি বলতে চাইছি, ধরো যদি পোস্ট অফিসে কেউ টাকা জমায়, মানে সে টাকার উপর নিশ্চয়ই একটা সুদ হবে, আর মূলধনও নিশ্চয়ই বাড়বে। হ্যাঁ নিশ্চয়ই, জমা টাকার সঙ্গে যদি সুদ যোগ হয় তখন তো আসল বেড়ে যাচ্ছে। কিন্তু দিদি, আমরা কি কি উপায় টাকাটা জমাতে পারি একটু বলবেন? এর জন্য তোমাদের প্রথমে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ নিজের নামে টাকা জমানো। এটা কোনো ব্যক্তি এককভাবে বা যুগ্মভাবেও খুলতে পারে। এই ক্ষেত্রে এই অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাদের মাত্র 20 টাকা দিয়ে খুলতে হবে, আর এর বার্ষিক সুদের হার 4.5%। অর্থাৎ এক বছরে প্রতি 100 টাকার সুদ হচ্ছে 4.5 টাকা, আর বছরের শেষে সেই জমানো 100 টাকা বেড়ে হয়ে যাচ্ছে 104.50 টাকা। এবার তোমাদের একটা মজার অ্যাকাউন্টের কথা বলব, এটা হচ্ছে ক্রমাগত পুঁজি বৃদ্ধি, অর্থাৎ রেকারিং ডিপোজিট প্রকল্প। এর জন্য তোমাদের প্রত্যেক মাসে 10 টাকা করে জমা দিলেও চলবে। কেউ কেউ অবশ্য 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা জমা দেয়, অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের সংখ্যাটা হবে 5-এর গুণিতক, আর এর সুদ বার্ষিক 10.5%। আর যদি ধরে নাও তোমরা 10 টাকা করে প্রত্যেক মাসে জমা দিলে, তাহলে তোমাদের এক বছরের শেষে কত হলো? 120 টাকা। আর সুদ যেটা হলো প্রায় 15 টাকা, অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে 135 টাকা। এক বছরের শেষে তোমার মূলধন হলো 135। এবং দ্বিতীয় বছরের শেষে তোমরা যখন যে সুদটা পাবে, সেই সুদটা কিন্তু 135 টাকার ওপরেই পাবে, 120 টাকার ওপরে কিন্তু নয়। আচ্ছা দিদি, সবাই কি পাসবই খুলতে পারে? হ্যাঁ সবাই খুলতে পারে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি একক বা যুগ্মভাবে খুলতে পারে, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার অভিভাবক এই প্রকল্প পাসবই খুলতে পারে। কিন্তু দিদি, মেয়াদ চলাকালীন যদি টাকার দরকার হয়? হ্যাঁ দরকার হতেই পারে। এরকম ক্ষেত্রে প্রকল্প শুরু হওয়ার এক বছর বাদে তোমরা এর অর্ধেক টাকা অল্প সুদে ধার নিতে পারো, আর এই ধার শোধ করবে এককালীন বা কিস্তিতে। ধরো তোমাদের কাছে থেকে কিছু টাকা এলো, সেই টাকাটা দিয়ে তোমরা কিষাণ বিকাশ পত্র কিনতে পারো, সেক্ষেত্রে কিন্তু টাকাটা 6.5 বছরে একবারে ডবল হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এই যে কিষাণ বিকাশ পত্র কিনলে, এটা প্রয়োজন যদি তোমার হঠাৎ হতেই পারে, যদি হয়ে থাকে কখনো, ব্যাংকে গিয়ে এই সার্টিফিকেট জমা দিলেই তোমরা অল্প সুদে টাকা ধার পেতে পারো। আচ্ছা, এই স্বল্প সঞ্চয় প্রকল্পে আমরা ডাকঘর থেকে আর কি কি সুযোগ সুবিধা পেতে পারি? এছাড়াও আরো একটা ভালো স্কিম আছে, টাইম ডিপোজিট স্কিম। এই প্রকল্প তোমরা এককভাবে বা যুগ্মভাবেও খুলতে পারো। এই প্রকল্পের মেয়াদ হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য। 50 টাকা বার তার গুণিতকের যে কোনো পরিমাণ টাকা তোমরা এর জন্য জমা দিতে পারো। একই নামে বিভিন্ন মেয়াদের পাসবই তোমরা এর জন্য খুলতে পারছো। তোমরা দীপালীর মুখে তো অনেক কথা শুনলে, বিভিন্ন ধরনের প্রকল্প, তার বিভিন্ন সুযোগ সুবিধে, কিন্তু সব প্রকল্পেরই লক্ষ্য কিন্তু একটা, তা হলো সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়িয়ে দেওয়া, যাতে টাকায় টাকা বাড়ে।
আর অসময়ে কাজে লাগে। বিন্দু বিন্দু জলে সাগর তৈরি হয়। আমার বাড়িতে আমার একটা ছোট্ট বোন আছে, ঝুম্পা। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই বাক্সটাতে ওই খুচরো পয়সাগুলো জমায়, আর মাসের শেষে এগুলো একসঙ্গে জড়ো করে ও পোস্ট অফিসে জমা দিয়ে আসে। বাবা, ওইটুকু মেয়ের এত বুদ্ধি! আচ্ছা, গতবারের বন্যার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। মাঠ ময়দান সব ভাসিয়ে নিয়ে গেল, আর তোমরা যারা দিন আনো দিন খাও, তারা কি অসহায় অবস্থার মধ্যেই না পড়েছিলে? সত্যি দিদি, সেই দিনটার কথা ভাবলে আজও মনের মধ্যে বুকটা কেঁপে ওঠে। দেখো, প্রাকৃতিক দুর্যোগ কখন কিভাবে আসে কেউ বলতে পারে না, সেই অবস্থার জন্য মানুষকে তৈরি থাকতে হয়। আর তাছাড়া অসুখ বিসুখ তো লেগেই থাকে। কিন্তু কপালে দুঃখ থাকলে কে বাঁচাবে দিদি? দেখো, বিপদের সময় কারো আশা না করে নিজেরাই নিজেদেরকে বাঁচাতে হয়। পল্টুর পা যখন ভাঙল, তোমরা অনেকেই তো সেখানে উপস্থিত ছিলে, দেখেছো তো কি অসহায় অবস্থার মধ্যে তারা পড়েছিল। কি করব বলুন, ওই সময় অতগুলো টাকা হঠাৎ পেতাম কোথায়? ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে তোমাদের সেদিন কত করে বোঝালাম যে প্রতি মাসে কিছু টাকা তোমরা পোস্ট অফিসে জমা রাখো, যাতে অসময়ে তোমরা এই টাকাটা কাজে লাগাতে পারো। কিন্তু মাসের শেষে হাতে তো প্রায় কিছুই থাকে না দিদি। কেন নিতাইদা, তুমি দিলে কত রোজগার করো? 45 টাকা রোজ। লক্ষ্মীও তো তোমার সঙ্গে কাজ করে। হ্যাঁ লক্ষ্মী, তুমি কত রোজগার করো? ওই একই। তাহলে তোমরা সবাই এই একই টাকার কাজ করো, তাই তো? আগে হ্যাঁ দিদিমণি, কিন্তু রোজ রোজ তো আর কাজ থাকে না। আচ্ছা বেশ, গত মাসে তুমি কদিন কাজ করেছিলে? আগে 25 দিন। 25 দিন। লক্ষ্মী তুমি? ওই 24-25 দিন হবে। 24-25 দিন। আচ্ছা, তাহলে তোমরা কম বেশি করে এই 1000-1200 টাকা মতন পাও। আর লক্ষ্মীদের মতন যারা দুজন কাজ করো, তারা নিশ্চয়ই দ্বিগুণ টাকা পাও। দিদি, 2-4 পয়সা যখন বাড়তি থাকে তো আমি জমাই, কিন্তু আপনি তো জানেন দিদি, নেশার জন্য ওরা সব কিছু করতে পারে, মারধর করে সব কেড়ে নিয়ে নেয়। বাজে কথা একদম বলবি না লক্ষ্মী। রাগ করার কিছুই নেই নিতাইদা, ভবিষ্যতের কথা তো তোমাদের দুজনকেই ভাবতে হবে, আর বাজে খরচা একদম বন্ধ করতে হবে। কিন্তু হঠাৎ কোনো দরকার হলে? পোস্ট অফিস তো থাকলোই, আর সেরকম প্রয়োজন হলে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের মধ্যে থেকে কেউ, আচ্ছা যেমন ধরো লক্ষ্মীর কাছেই যদি তোমরা প্রতি মাসে 100 টাকা করে জমা রাখো, তাহলে তোমাদের প্রয়োজনে যখন তখন তোমরা লক্ষ্মীর কাছ থেকে টাকাটা নিতে পারবে, আর লক্ষ্মীও একটা হিসাব রাখবে। বাহ, এটা তো আমরা যে কোনো সময় করতে পারি। কিরণি দাই, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। দিদি দিদি, আমরা সবাই যাব পোস্ট অফিসে, এবার থেকে আমরা সবাই টাকা জমাবো, তুমি আমাদের সাথে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। সত্যি কত কিছু আমরা জানি না, জানতেও পারি। দিদি আমাকে আগেই বলেছিলেন সঞ্চয়ের কথা, তোমাকে তো বলেছিলাম, তখন তুমি কানেই তোলনি, এখন দেখেছো তো সঞ্চয় কত জরুরি। লোকে বলে না ঠেকে শেখে, সত্যি লক্ষ্মী আমরা ঠেকেই শিখলাম। হ্যাঁ গো, তুমি আর আগের মতো টাকা পেলে হুটহাট খরচ করবে না তো? ওসব ছাইপাশ খেয়ে পয়সা নষ্ট করবে না তো? কি গো চুপ করে আছো কেন? আরে ছেলের ভবিষ্যৎ তো একবার ভাববে না? আগের কথা ভুলে যাও লক্ষ্মী, চলো না আমরা নতুন করে শুরু করি। এবার টাকা পেলে পোস্ট অফিসে। কিন্তু কোন স্কিমে টাকাটা রাখবে সেটা ভেবেছ কি? দীপালি তো অনেক স্কিমের কথা বলো, সব কি মাথায় থাকে? এক কাজ করবো বরং, জানো কি, দিদিকে আরেকবার জিজ্ঞেস করে নেবো, দেখি উনি কি বলেন, আর আমার ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে যেসব বন্ধুরা আছে তাদের কাছ থেকেও জেনে নেবো, সবাই মিলে যা সিদ্ধান্ত নেয় সেটাই করা ভালো। বলো, এবার তো দেখতে পাচ্ছি গ্রামের পোস্ট অফিস একটা বিষয় করে লাইন লেগে যাবে। কি শরমা, তুমি তো গোটা গ্রাম তুলে নিয়ে এসেছো। হ্যাঁ শেখরদা, আজ থেকে এরা সবাই পোস্ট অফিসে টাকা জমাবে। সে না বুঝলাম, কিন্তু সবাইকে এভাবে একসঙ্গে জড়ো করলে কি করে? আমাদের গ্রামে নিতাইদার ছেলেটার পা ভেঙেছিল, তখন এরা নিতাইদার অসহায় অবস্থা সবাই দেখেছে,
আরে আমাদের সেই গ্রামের পিসি গো, হ্যাঁ সেই পিসির টাকাতেই তো ছেলেটা ঠিক হয়েছে। আচ্ছা, আর এরাও বুঝতে পেরেছে যে মানুষের জীবনে টাকা জমানোটা কত জরুরি। বাহ, চমৎকার। ঠিক আছে, তোমরা সবাই লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে যাও, আমি একজন একজন করে সবার ব্যবস্থা করে দিচ্ছি। কি গো পিসি, হ্যাঁ তুমিও আমাদের মতো পোস্ট অফিসে টাকা জমাবে নাকি? তোদের মতন তো লেখা পড়া জানি না, টিপছাপে হবে? আরে হবে না কেন পিসি, তোমার তো লক্ষ্মীর ঝাপিটাই ভালো ছিল। ও, গ্রামের সব মেয়েরা টাকা জমাতে পোস্ট অফিসে আসবে, আর আমার বেলাই হচ্ছে লক্ষ্মীর ঝাপি। কেন রে, আমার টাকাটা বুঝি টাকা নয়? না গো পিসি, তুমিও জমাবে আমাদের সঙ্গে একসাথে। আর তুমি যদি টাকা না জমাও তাহলে আমাদের বিপদে আপদে কে সাহায্য করবে বলো? আমাকে আর তোদের দরকার হবে না রে, তোরা সবাই থাকবি আমার শেষ সময়।